আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়ে কথা বলবো। তো আসলে কথাগুলো বলার আগে, আপনাদেরকে বিষয়গুলো জানানোর আগে আমি আরও একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে আমার সম্পর্কে। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি হচ্ছে এই তুলারাম কলেজ থেকে কিন্তু ইন্টার পাশ করেছি এই বছরই, অর্থাৎ 2022 সালের আমি পরীক্ষার্থী ছিলাম। এই তো কয়েকদিন হলো রেজাল্ট দিল, 2023 সালে আমার রেজাল্ট পেলাম। তো রেজাল্টের পর এখন হচ্ছে অনার্সের প্রিপারেশন নিতেছি। আপনাদের যারা প্রিপারেশন নিতেছেন আপনাদের মতো আমিও একই অবস্থা, তো প্রিপারেশনই নিতেছি। বাট আপনারা যারা তুলারাম কলেজ, হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ সরকারি, তো সরকারিতে আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, অনেকেই হচ্ছে পাবলিককে পরীক্ষা দিবেন না, বিশেষ করে যারা মেয়েরা কিংবা যাদের সমস্যা আছে, হয়তোবা পাবলিকে দিবেন বা একটু পয়েন্টটা কম মনে করতেছেন, এই কারণে হয়তোবা পাবলিকে দিবেন না, ন্যাশনালে হচ্ছে আপনি আবেদন করবেন। তো প্রথম কথা হচ্ছে তুলারাম কলেজের যে বিষয়গুলো এখন আমি কীভাবে আপনাদেরকে জানাবো, আমি মূলত জানাবো হচ্ছে আমি যেহেতু এখানে দুইটা বছর একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এই জায়গায় পড়াশোনা করছি, তো এখান থেকে আমার কিছু ধারণা আছে কিংবা আমি দেখছি এবং বড় ভাইদের থেকে যা শুনেছি। তারপর শেষে যে আমার হচ্ছে স্যারদের সাথেও কথা হয় এই বিষয় নিয়ে, অনার্সের ভর্তির ব্যাপারে, যখন আমাদের পরীক্ষার আগে আমি এই বিষয় নিয়ে কয়েকজন স্যারের সাথে আলোচনা করি তুলারাম কলেজের, এবং ওনাদের থেকে আমি যা জানলাম বুঝলাম এবং বড় ভাইদের থেকে যা জানলাম বুঝলাম, সব মিলিয়ে যতটুকু আমি জানি ততটুকুই জাস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমার বিগত যে ভিডিওগুলো ছিল ওইগুলো তো কিন্তু আমি হচ্ছে জানিয়েছি, যেগুলো আগের বছর ওইগুলো কিন্তু আমি হচ্ছে কলেজের টিচারদের সাথে কথা বলে ওনাদের থেকে যতটুকু জানতে পেরেছি ততটুকু, এবং আমি যেহেতু দুই বছর ওইখানে পড়াশোনা করলাম ওইখানে আমার যতটুকুই অভিজ্ঞতা আছে আমি বুঝতে পারছি যে আসলে কিভাবে কি। সো ওই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কাদের আমাদের যাদের কাদের পয়েন্টগুলো অনুযায়ী এখানে আবেদন করা উচিত, না হলে পরে ঝামেলা হইতে পারে। তো আপনার যদি মনে হয় ভিডিওটা দেখা উচিত তাহলে আপনি দেখতে পারেন, যদি মনে হয় না দেখবেন না, তাহলে এখানে বের হয়ে যেতে পারেন। যেহেতু পাবলিকে আমরা যখন পরীক্ষা দিতে হয়, পাবলিকে যেহেতু আমরা যারা যারা ই করবো তাদের কিন্তু একটা পরীক্ষা দেওয়া লাগবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এগুলো হলো পাবলিক। সো এগুলো তো আমরা পরীক্ষা দিয়েই তারপর হচ্ছে আমরা যদি চান্স পাই ভর্তি হইতে পারবো, না হলে তো পারছি না। কিন্তু ন্যাশনালের ক্ষেত্রে হচ্ছে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে না। যেমন তুলারাম কলেজের কথাই বলি আজকে, যেহেতু তুলারাম কলেজের কথাই বলবো, তুলারাম কলেজে কিন্তু আপনাকে কোনো অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগতেছে না, তবে আপনাকে একটা ভালো পয়েন্ট নিয়ে যাইতে হবে। এখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা হচ্ছে যেহেতু অনার্সে কিন্তু, যেমন আমরা যখন কলেজে ভর্তি হই তখন কিন্তু পাঁচ ছয়টা কলেজে একসাথে আমরা আবেদন করি, কিন্তু অনার্সে কিন্তু বিষয়টা সেরকম না। অনার্সে হচ্ছে যে কোনো একটা কলেজে আপনি দিতে হবে, অর্থাৎ ন্যাশনালে যদি দেন, পাবলিকের তো আপনাকে পরীক্ষা দিতে হবে, সেটা আপনি যে কোনো কলেজে যেই কয়টা কলেজে ইচ্ছে সেই কয়টা কলেজে পরীক্ষা দিলেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ন্যাশনালের ক্ষেত্রে আপনি যে কোনো প্রথমে একটা, ধরেন আপনি তুলারাম কলেজে ভর্তি হতে ইচ্ছুক, সো আপনাকে তুলারাম কলেজে আবেদন করতে হবে। প্রাথমিক অবস্থায় হচ্ছে একটা কলেজে আবেদন করবেন, প্রাথমিক অবস্থায় কিন্তু অনেক বেশি কলেজ আবেদন করা যাবে না, যেহেতু একটা কলেজে আপনি ধরেন তুলারাম কলেজে আবেদন করলেন, কিন্তু আপনাকে সাবজেক্ট চয়েস করতে পারবেন তিন থেকে চারটা পাঁচটা এরকম দেওয়া থাকবে, আপনি যে কয়টা চয়েস করবেন আর কি। তো আপনার প্রথম এইভাবে সাবজেক্ট চয়েস করতে হবে, সাবজেক্টটা চয়েস করবেন হচ্ছে ধরেন আপনি হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে চান, তো অ্যাকাউন্টিংয়ে আপনার ভালো মার্কস আছে, তো অ্যাকাউন্টিং আপনি ফার্স্টে রাখলেন যেহেতু আপনি এটা নিয়েই পড়াশোনা করতে চান। বাট তারপরও আপনি সেকেন্ড অপশনে কোনটা রাখবেন, ধরেন আপনি কথার কথা ভাবলেন যে আমার যদি অ্যাকাউন্টিং না দেয় কলেজ থেকে, যদি আমাকে অ্যাকাউন্টিং সাবজেক্টটা না দেয়, তাহলে দ্বিতীয়তে আমি আমার কোনটা আমি পড়তে ইচ্ছুক, তো আপনার দ্বিতীয় যেই ইচ্ছাটা ওইটা আপনি দ্বিতীয়তে রাখবেন। ধরেন ফিনান্স ও ব্যাঙ্কিং রাখলেন, তারপর তিন নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট রাখলেন, এটা আপনার ইচ্ছা। এখন যদি আপনি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান তাহলে আপনাকে একে রাখতে হবে ম্যানেজমেন্ট। এইভাবে আসলে সাজাতে হবে ভর্তির জন্য যেই সাবজেক্টগুলো, তো এই সাবজেক্টগুলো যখন সাজালেন তখন আপনার হচ্ছে পরীক্ষা টিচাররা দেখবে, দেখার পর আপনার পয়েন্ট অনুযায়ী, আপনার টোটাল মার্কস অনুযায়ী, এইচএসসি এইচএসসি সবগুলো দেখে তারা বলবে যে আপনি কি চান্স পাওয়ার যোগ্য কিনা, এটা তারা দেখে তারপর আপনাকে চান্স দিবে। তো কাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা আছে, এটাও একটা প্রশ্ন থাকে। তো সায়েন্সদের এবং হচ্ছে কমার্সদের যদি এসএসসি এবং এইচএসসি মিলে দুইটা মিলে 9 পয়েন্টের উপরে না হয়,
তাহলে আসলে এই কলেজে চান্স পাওয়া মুশকিল, কিংবা যদি আমাকে বলেন যে আসলে কতটুকু সম্ভাবনা, আমি বলবো যে 95% সম্ভাবনা নাই, আপনি চান্স পাবেন না যদি 9 এর নিচে থাকে আপনার পয়েন্ট। তারপর যদি আপনার 9 এর উপরে থেকে থাকে তাহলে হ্যাঁ আপনি আশা করতে পারেন, আপনি আবেদন করবেন, কিন্তু আপনার যে আসবে তারও একটা গ্যারান্টি আসলে দিতে পারবো না। কারণ আমি দেখছি নিজের চোখে আগের বছরও অনেকে দেখা গেছে 9 পয়েন্টের উপরে নিয়েও চান্স পায় নাই। আগের বছর আমি যাদের বড় আপু ভাইয়াদের সাথে যাদের যোগাযোগ আছে তাদের আমি দেখছি যারা তারা খুবই হতাশ হয়েছে, কারণ হচ্ছে তাদের এই ভালো পয়েন্ট নিয়েও অনেকেই চান্স কিন্তু হয় নাই। তো আপনাকেও বুঝতে হবে যে আসলে আবেদন করার আগে, কারণ আপনি হয়তো আশা ভরসা করে 8 পয়েন্ট কিংবা 8.5 পয়েন্ট নিয়ে আপনি আবেদন করে ফেললেন আশা নিয়ে, কিন্তু আসলে যে 9 পয়েন্টের উপরে হইলো যে আপনার সিউরিটি আছে তাও কিন্তু না। তো আপনি হচ্ছে যেখানে কম পয়েন্ট লাগে সেখানে আবেদন করাই আসলে আমার আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় যে ভালো। যেমন আমার কথা যদি আমি বলি, আমার হচ্ছে এসএসসিতে 4 পয়েন্ট এবং হচ্ছে এখন হচ্ছে 4.42, তাও 9 হয়নি, দুইটা মিলে হচ্ছে হচ্ছে ওই 8.42। তো দেখা গেছে 8.50-এর উপরেও যেতে পারিনি। তো আমার তো তুলারাম কলেজে আবেদন করলে আমি জানি যে আসবে না, কারণ আমি হচ্ছে কমার্সের স্টুডেন্ট। তো আমি যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতে চাই আমাকে তো এই সাবজেক্ট কখনোই দিবে না, যদিও আমার অ্যাকাউন্টিংয়ে এ প্লাস আছে, কিন্তু হচ্ছে তারপর আমাকে দেওয়া হবে না, কারণ হচ্ছে ফুল মার্কস অনুযায়ী আমার পয়েন্ট তো ভালো না, 9-এর উপরে লাগে আসলে। তুলারাম কলেজের কথা বলতেছি, অন্যান্য কলেজে হইতে পারে ন্যাশনালে কম লাগতে পারে, সমস্যা নেই, বাট তুলারাম কলেজে অ্যাকুরেটলি 9-এর উপরে থাকাটাই হচ্ছে বেস্ট যদি আপনি চান্স পাইতে চান কিংবা আবেদন করতে চান। তবে হ্যাঁ, আবেদন করতে পারবেন, 7-8 হলেও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন করলে ওই যে ক্যান্সেল হয়ে গেলেন, তো তো প্রথম প্রাথমিক অবস্থায় একটা কলেজ দিলেন ক্যান্সেল হয়ে গেলেন, তখন তো আপনার জন্য কোনো কলেজে সিট থাকবে না, তখন যে আপনাকে 5টা কলেজ দিতে হবে সেকেন্ডবার, এবং সেকেন্ডবার যখন দিবেন তখন কিন্তু আরও সম্ভাবনা কমে যাবে যে কোনো কলেজে সিট থাকবে না। এবং আর্টসের ক্ষেত্রে একটু সুবিধা আছে, আর্টসের যারা আছেন তাদের কিন্তু 8.50-এর উপরে থাকলে আপনি আবেদন করলে একটা সম্ভাবনা থাকে। তবে 9 পয়েন্টই আসলে সবার ক্ষেত্রেই যদি 9 থাকে তাহলে একটা আশা করা যায়। আরও একটা সিরিয়াস জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি যদি পয়েন্ট টুকটাক মনে করেন যে আপনার টোটাল কম, কারণ এই কলেজে কিন্তু দুইটাতেই দেখা গেছে 5-5 করে 10 পয়েন্ট নিয়েও অনেকে আবেদন করবেন, তো তারা তাদেরই কিন্তু চান্সটা চলে আসবে আগে ভাগে, এবং তাদেরকেই কোনো ভালো সাবজেক্টগুলো দেওয়া হবে। তো সাবজেক্ট যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনাকে, আপনি যদি মনে করেন একটু চালাকি করতে চান যে আপনি নর্মাল সাবজেক্টগুলো নিয়ে পড়তে চান, তাহলে আপনি নর্মালগুলোতে আবেদন করলে একটু সম্ভাবনাটা বেশি থাকে, কারণ ওই সব সাবজেক্টগুলোতে ছাত্রছাত্রীও কম আবেদন করেছে, যার কারণে আপনার আবেদন করলে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। আমি স্যারদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি ততটুকু আপনাদেরকে জানাচ্ছি, কারণ আপনারা হচ্ছে অনেক গ্রুপে গ্রুপে দেখা গেছে যে মেসেজ টেসেজ করতেছেন, কিন্তু এক একজন এক এক কথা বলতেছে, তো আসলে মাথা তখন বলা যায় আসলে কি সত্য কথাটা আসলে কি। তো এই জিনিসটাই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা আসলে, যে যা আপনারা যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হন, যেহেতু আমি কলেজের স্যারদের সাথে কথা বলে যে বিষয়টা ক্লিয়ার হয়েছি ওই কথাটা আপনাদেরকে বলছি। তো আমি নিজেও কিন্তু এখানে আবেদন করার সুযোগ নাই এবং আমি করবো না, আমার ইচ্ছা আছে বর্তমানে হচ্ছে কোনো একটা যদি পাবলিকে যাওয়া যায় পরীক্ষা দিয়ে, সো ওই প্রিপারেশনই নিব আশা করি, আর যদি না হয় পরে দেখা যাবে। এটা আসলে আমাদের কথা হচ্ছে আমাদের হাতে আসে, একটা হলো চেষ্টা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের হচ্ছে ইচ্ছা, আমাদের ইচ্ছা হয়তো থাকতে পারে ভালো কলেজে কিংবা হচ্ছে আমাদের চেষ্টা থাকতে পারে, কিন্তু আসলে রিজিকটা যেখানে আমাকে সেখানে যেতে হয়। এখন আমার চেষ্টাটা আমার আমার হাতে যতটুকু আছে আমি ততটুকুই করবো, বাকিটা হচ্ছে আল্লাহর হাতে, উনি যদি চান আমাকে যেখানে পড়াবেন সেখানেই যেতে হবে। সো এটা নিয়ে আসলে এক অনেক বেশি হতাশা বা অনেক বেশি চিন্তা করারও কিছু নাই আমি মনে করি। তো আপনাদেরও এটাই মনে করা উচিত, যদি আপনি যেই কলেজেই ভর্তি হতে চান অনার্সে, সো আপনি ওই প্রিপারেশনই নেন। যদি তুলারামে হতে চান তাহলে যদি আপনার 9 পয়েন্ট থাকে তাহলে হচ্ছে আবেদন করেন, যদি 9-এর নিচে থাকে, যদি সায়েন্স কমার্স হয়ে থাকেন তাহলে আসলে দরকার নাই আবেদন করার। তারপরও যদি 8.50-এর উপরে থাকে তারপর হচ্ছে আপনি একটা আশা মানে আবেদন করতে পারেন, বাট 7 কিংবা 6 কিংবা হচ্ছে 7.5 এইরকম পয়েন্ট নিয়ে আসলে দরকার নাই আবেদন করার, শুধু শুধু আবেদন করে হতাশ হবেন তার চেয়ে ভালো আপনি যাচাই বাছাই করেন আপনার জন্য কোন আসলে কোথায় প্রিপারেশন নেওয়াটা আপনার জন্য ভালো হবে, এটা আপনি নিজে যাচাই বাছাই করে তারপরে আচ্ছা আপনার নিজের সিদ্ধান্ত আপনাকে নিজেই নিতে হবে, ঠিক আছে? তো অন্যের কথায় আসলে কান দিয়ে আসলে আপনি মাথা আসলে গোলায় যাবে যে আসলে সত্য কোনটা। তো আশা করি আপনারা এই অন্তত এবারের বিষয়টা বুঝতে পারছেন।
তো তারপরে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে যদি কোনো সরকার থেকে নোটিশ প্রকাশিত হয় আমি আমার কমিউনিটি ট্যাবে দিয়ে দিব কিংবা আপনাদেরকে জানায় দিব যে আসলে এই আপনারা জানায় দিব যে আসলে নোটিশ আসছে যদি কোনো পয়েন্ট বিষয়ে যে এরকম পয়েন্ট কমায় বিগত আগের বছর কিন্তু পয়েন্ট তালিকা আরও বাড়াইছে অর্থাৎ এই তুলনাম কলেজে চান্স পাইতে হলে দেখা গেছে এখন আরও পয়েন্ট আরও বেশি লাগে এখন আরও বাড়াই দিয়েছে সরকার সো এটা এখন আমাদের জন্য আরও কঠিন হয়ে গেছে আমরা যারা আসি 8.8.50 এরকম নিয়ে আসলে আমরা চান্স আসলে মনে হয় না হবে হওয়ার সম্ভাবনাও নাই একদমই কারণ অনেক স্টুডেন্ট এবার তো একদমই 5 পয়েন্টের স্টুডেন্ট প্রচুর সো 10 পয়েন্টে যারা আছে তারাই আসলে দখল করবে এই সিটগুলো আমি যতটুকু মনে করতেছি তো আমাদের আসলে পরীক্ষা দিয়ে গুচ্ছ প্রিপারেশন নিতে হবে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি আর যাদের টাকা আছে কিংবা প্রাইভেটে পড়ার ইচ্ছে তারা তো প্রাইভেটে পড়বে এটা তো ওদের ব্যাপার এটা বাদই দিলাম তো আশা করি আপনারা আসলে এই বিষয়টা ক্লিয়ার যে তুলারাম কলেজের আজ এই বিষয়গুলো বিস্তারিত আমি একদমই আমার মতো করে আপনাদের জানানোর চেষ্টা করেছি আপনারা আশা করি একটু হলেও জানতে পেরেছেন বিষয়গুলো আমি যেহেতু আবারও বলছি আমি যেহেতু এখান থেকে পড়েছি বিদায় আমি এগুলো যেগুলো জানি সেগুলো জানানোর চেষ্টা করেছি এর বাইরে কিছু না যে আমি অ্যাকুরেটলি সব বলতেছি স্যারদের থেকে যতটুকু জানা ততটুকু আপনাদেরকে বলা আপনারা চাইলে আপনারা কলেজ থেকে যে খোঁজ নিতে পারেন এইসবই জানতে পারবেন এর বেশি কিছু জানতে পারবেন না তো হচ্ছে যারা আবেদন করবেন 9 পয়েন্টের উপরে নিয়ে আবেদন করেন এছাড়া আসলে উপায় নাই তো আশা করি আপনারা হচ্ছে তুলারাম কলেজ নিয়ে বিষয়গুলো আসলে ক্লিয়ার তারপরে যদি কোনো বিষয় আপনার একান্ত জানার থাকে কলেজ সম্পর্কিত আমার কাছে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমি হচ্ছে যদি জানি আমি আমার বিষয়গুলো তাহলে আপনাদেরকে জানাবো তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।